প্ল্যান হলো আমি জিম করব তারপরে আমরা ব্রেকফাস্ট করতে যাব শিলিগুড়ি একটা খুব ফেমাস জায়গা যেটা আমি মানে প্রচুর পোস্ট দেখেছি ফেসবুকে ইভেন সবাই বলে নাকি সেখানে না গেলে নাকি শিলিগুড়ি মানে একটা বিশাল কিছু মিস হয়ে যায় আর জায়গাটা কি আর কোথায় সেটা তোমাকে এখন বলছি না যখন যাব তখনই দেখতে পারবে আর আমি মেবি আজকে টি-শার্ট সব কিছু নিয়ে নিয়েছি তো এক্সারসাইজ কমপ্লিট হয়ে গেলে জিম কমপ্লিট হয়ে গেলে ওখানেই চেঞ্জ করে নেব ওখানে চেঞ্জ করে ওখান থেকে বেরিয়ে যাব ও বাই দ্য ওয়ে হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি অন্তিকা এন্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ এন্ড ওয়েলকাম টু অ্যানাদার ডে অফ মাই লাইফ আর তুমি যদি ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছো তোমাকে আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম আর আমার ভিডিও আর আমাকে যদি ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এখানেই হবে ডান দিক কি বাম দিক ওই যে সামনে তোমাদেরকে যে জায়গাটা আসবো বলেছিলাম আমরা চলে এসেছি দিস ইজ নেতাজি কেবিন আর শিলিগুড়ি নেতাজি কেবিনের ব্রেকফাস্ট আমি শুনেছি যে ব্রেড বাটার টোস্ট আর হচ্ছে হাফ বয়েল ডিম এখানকার খুব ফেমাস তো আমি ফার্স্ট টাইম ট্রাই করতে চলেছি হাফ বয়েল ডিম ফার্স্ট টাইম আমি জিন্দেগিতে হাফ বয়েল ডিম খেয়েছি বাট আমি এইখানে মানে নেতাজি কেবিনের এই ফেমাস ব্রেকফাস্টটা ফার্স্ট টাইম ট্রাই করতে চলেছি তখন আমি জিমেই চেঞ্জ করে নিয়েছি ড্রেস ট্রেস তাই জন্য মুখটাকে খুব খারাপ হয়ে যাবে লাল লাল হয়ে আছে বুড়ো আর গাইস তোমাদের এই ডেইলি ব্লগটা কেমন লাগছে ডেইলি ব্লগগুলো আমাকে জানি আমি চেষ্টা করছি আমার লাইফে সব কিছু তোমাদের সাথে শেয়ার করার ব্লগের থ্রু তো আমাকে কমেন্ট করে জানো তোমাদের কেমন লাগছে ব্যাপারটা আর আমাদের ব্রেক চলে এসেছে ডিমগুলো এতটাই নরম গাইস ডিম সিদ্ধটা দেখে তো পুরো মনটাই ভালো হয়ে গেল এই রকম পুরো একদম হাফ বয়েল আর রংটা দেখো জাস্ট এত রং আমাদের বাড়িগুলোতে এত এত হলুদ হয় না এত রং কি করে সে মজা লাগলো এটা হচ্ছে সেই ফেমাস বাটার টোস্ট সাইজগুলো ছোট ছোট খুব একটা বড় না তো চলো দেখি কেমন খেতে ক্রাঞ্চি টাইপের যেরকম আমার পছন্দ আর ব্যাটারের উপর বিজ্ঞাপন দেওয়া আছে আমি অতটা লবণ পছন্দ করি না তো ওটা না হলে আমার বেশি ভালো হতো গাইজ আমি একটু নিচে গিয়ে জিজ্ঞেস করবো যে ডিমগুলো কোথা থেকে কিনেছে এত হলুদ কি করে পুরোটা ফাঁকা হয়ে গেছে এখন আমি ইচ্ছা মতো বাওয়াল দিতে পারবো কোনো ব্যাপার না এটা খাবো না এটা খাবো এটা খাবো তো যেটা বুঝলাম এটা হচ্ছে মেনলি এই সমস্ত এরিয়া যে যারা অফিস করে তারাই হয়তো খুব বেশি আসে এই জায়গাটাতে কেন কি আমি যখন আসলাম সমস্ত অফিস করা লোকেরাই ছিল না তো ফেসবুকে যেসব পোস্টগুলো থাকতো যে শিলিগুড়িতে আসলে কী কী করতেই হবে মা সেটার মধ্যে এক নম্বরে থাকতো নেতাজি কেবিনে ব্রেকফাস্ট আর আমাদের নেতাজি কেবিনে ব্রেকফাস্ট ডান তো বাকিগুলো এখন কমপ্লিট করতে হবে আর শিলিগুড়ি এক্সপ্লোর করা এখনও অনেক কিছু বাকি আছে তো তোমরা তো থাকবেই আমার সাথে সেগুলোতে আর বাইরে বাইরে দেখতে পাচ্ছি কাঠের দোতলা বিল্ডিং সুন্দর পুরোনো পুরোনো একটা বেশ একটা কি বলে ওটাকে পুরোনো একটা ছাপ আছে লাস্ট ডিমের টেস্টে যাচ্ছে মুখে আমাকে বলছিলাম যে এই প্লেটটাতে যদি এই ডিম সিদ্ধটা আমাকে বাড়িতে দেওয়া হতো তাহলে লাস্টে আমি এগুলো অবভিয়াসলি ভাবে চেটে চেটে খেয়ে নিতাম বাট ঠিক আছে এখন চামচ দিয়ে উঠিয়ে নিই কী করে এত হলুদ শেষ হয়ে গেছে আর উঠবে না খাওয়া দাওয়া কমপ্লিট এবার নিচে যাবো
সিঁড়িটা দেখো শিলিগুড়ির 75 বছরের পুরনো দোকান এই যে এই বিল্ডিংটা। তো চলো এখানে খাওয়া দাওয়া সবকিছু কমপ্লিট। দাঁড়াও আমি তোমাদেরকে লোকেশনটাও বলে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি। আমি তো আসলে খুব ভালো রাস্তা চিনি, তোমরা জানোই। আচ্ছা, মার্কেটের ফার্স্ট এই যে যেখানে হচ্ছে যে সানগ্লাসের দোকান দোকান গুলো বসে, সানগ্লাস ঘড়ি, মার্কেটে ঢুকে এই যে ফার্স্ট সানগ্লাস ঘড়ি, সেখান থেকে বাঁ দিকে চলে যাবে। ডান দিকে? ও সরি, ডান দিকে সোজা মার্কেটে ঢুকে সানগ্লাসের দোকান গুলো ওখান থেকে ডান দিকে চলে যাবে। সোজা গেলে আবার ডান দিকেই পড়বে, দেখবে সবুজ রঙের দোতলা বিল্ডিং, পুরো লেখা থাকবে নেতাজি কাদের, মানে এটা মার্কেট শিলিগুড়ি। মানে এই মার্কেট শিলিগুড়ি মার্কেটটা একটুখানি জায়গার মধ্যে পিথান মার্কেট, শেষলাল মার্কেট, হংকং মার্কেট, আবার তুলাপট্টি যে আমি নিজেও বুঝি না যে কোনটার বাউন্ডারি কোথায় শুরু আর কোথায় শেষ। ওকে গাইস, তো আমি বাড়িতে চলে এসেছি, এবার স্নান করতে যাবো, বিশাল গরম লাগছে। আর তোমরা যেরকম দেখলে যে ওখানে বিল হয়েছিল 120 টাকা, মানে ধরো একটা চা ছিল, বাকি মানে তাহলে যে দুটো ওই হাফ বয়েল ডিম আর দুটো ব্রেড, মানে মিলে হয়তো মেবি 55 রুপিস এরকম। তো খুব একটা যে কম দাম সেটাও না, মোটামুটি আছে। আর এই জিনিসটা আমি কলকাতার অনেক দোকানেও দেখেছি, মানে যেগুলো একটু পুরনো হয়, বেশ ফেমাস হয়, আর সেখানে একটু প্রাইসটা হাই হয়। সো কলকাতাতেও সেম, তুমি গোলাবাড়ি কষা মাংস বলো বা সব জায়গাতেই তাই মোটামুটি। তো ঠিকই আছে, তো এবার যাই স্নান টান করে আসি। তো আমি ঘুমাচ্ছিলাম আর ঘুম থেকে উঠে দেখি মা এখানে তালের বড়া বানাচ্ছে। তখন আমি ওয়েট করছি কখন এগুলো ভাজা হবে আর আমি জাস্ট তালের বড়াগুলোর ওপর ছাপিয়ে পড়বো। একটা টেস্ট করা যাক। তোমাদের কালকে তালে বড়া প্রিয় আমার মতো? কমেন্ট করে জানাও আমাকে। তো গাইজ, আমি তো আমার নিজের ইচ্ছা মতো ব্লগ দিয়ে যাচ্ছি, তো তোমরা আমাকে কমেন্ট করে জানাও যে কি ব্লগ দেখতে চাও এরপর। অলরেডি 5টা ভিডিও হয়ে গেল, আর 5টা ভিডিও বাকি, 10টা ভিডিও কমপ্লিট হতে। তোমরা কমেন্ট করো, আমাকে বলো যে আমি কি ব্লগ দেবো নেক্সট 5টার মধ্যে। তোমাদের কোনো নো সাজেশন যদি থাকে যে কোনো ফুড বা কোনো জায়গা যেটা আমি ট্রাই করতে পারি, গেলে ভালো লাগবে ভিডিওতে, তো সেরকম যদি থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাও। আর হ্যাঁ, মানে এমন জায়গা জানিও যেটা আমি অ্যাফোর্ড করতে পারবো। কালকে মা নিয়ে এসছে আমার ফেভারিট এই তেঁতুলের চকলেটগুলো। উফ, আমার তো এটা দেখলেই পুরো জিভের জল চলে আসে, পুরো তেঁতুল নরম নরম, জেলি জেলি। আহা হা, স্বর্গ পুরো। হ্যাঁ, তোমরা ভিডিওটাতে লাইক করো আর কমেন্ট করে জানাও যে নেক্সট কী দেখতে চাও। আমি তোমাকে সত্যি কথা বলছি, মিথ্যে কথা বলবো না, ডেইলি ব্লগিং করতে আমাকে বিশাল চাপ নিতে হচ্ছে, এমন না যে খুব ইজিলি হয়ে যাচ্ছে, বিকজ আমি দুটো জিনিস একসাথে শুরু করেছি, ডেইলি ব্লগিং আর জিম। যারা জিম করেছে তারা জানো, প্রথম প্রথম জিম জয়েন করলে, ফার্স্ট টাইম জিম জয়েন করলে কী দুর্দশা হয়, আমার এখন সেই রকম দুর্দশা, গোটা শরীরে ব্যথা, তার মধ্যে দেখে ব্লগিং করা সেই জন্য যেন খুব একটা ইজি হচ্ছে সেটাও না, বাট আমার খুব মজা লাগছে রোজ রোজ ভিডিও করতে, এডিট করতে, তাই জন্যই করছি। কষ্ট হচ্ছে একটু একটু, ঠিক আছে। বাট নেক্সট 5টা ভিডিওর মধ্যে তোমাদের কোনো সাজেশন থাকলে আমাকে জানাও, কোনো ফুড জয়েন্ট শিলিগুড়ি, বিকজ এরকম না যে আমি গোটা শিলিগুড়ি চিনি, শিলিগুড়ি সব কিছু চিনি, বিকজ আমি নিজেও শিলিগুড়িকে এক্সপ্লোর করতে চাই। আমি লাস্ট 3 বছর তো কলকাতাতেই বেশি ছিলাম, তো শিলিগুড়ি অনেক জায়গা এখন আমার অচেনা, তো আমি চাই তোমাদেরকে দেখাতে যাতে আমি নিজের শহরটাকে আরও বেশি করে এক্সপ্লোর করি। সো দ্যাটস ইট, আর দেখা হবে তোমার সাথে পরের ভিডিওতে, মানে কালকেই। আর টিল দেন টেক কেয়ার, টাটা, বাই বাই। চকলেটটা না জাস্ট, কালকে ভিডিওটা দিয়েছিলাম সেটা অনেকেই এখনও আমি দেখেছি যে অনেকেরই দেখা হয়নি, তো ওই ভিডিওটা যদি তোমরা না দেখে থাকো তাহলে গিয়ে দেখে আসো। ওখানে আমি বিজেপি মানে আমাদের শিলিগুড়ির ফেমাস আড্ডা মারার জায়গা বাঘাযতীন পার্ক, যার শর্ট ফর্ম হলো বিজেপি, বিজেপির অনেক স্ট্রিট ফুড দেখিয়েছি বেশ কিছু, ওখানে বেশ কিছু ফেমাস ফেমাস স্ট্রিট ফুড আছে, তো সেই ভিডিওটা দেখো, আমার মনে হয় তোমাদের ভালো লাগবে।